বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী হব শিক্ষক স্যারদের শুরুতে সালাম আদাব শুভেচ্ছা মহান আল্লাহ তালা যেন আর সাড়ে তিন লক্ষ যে আমরা পরীক্ষার্থী রয়েছে তার মধ্য থেকে মিনিমাম এক লক্ষ বেকার ভাইদের হব শিক্ষক হিসেবে কবুল করি এই প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করতেছি পাশাপাশি হব শিক্ষক স্যারদের অনুরোধ করতেছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের দৈনিক শিক্ষার বরাদ্দ দিয়ে বলেছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়ার কথা আপনারা তার প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে দৈনিক শিক্ষা যে তাদের এই নিউজটা তাদের পত্রিকায় প্রকাশ করেছিল তারাও এন টিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েই কেবল তারা নিউজটি করেছিল অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট না দেওয়ায় অনেক লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী ভাই বোনেরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অনেক বকাবকি বা গালিগালাজ করতেছে আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আসেন আপনারা গালিগালাজ করতেই পারেন আবার যারা আমাদের নিউজ আপনাদের আমরা দিয়েছি বা দৈনিক যে নিউজ দিয়েছে এটা তাদেরও দোষ না আবার এন টিআরসি যে কর্তৃপক্ষ আছে এখানে তারাও দায়ী নয় কারণ কি সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থীর এই খাতা প্রসেসিং করা প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষক যাওয়া আবার দ্বিতীয় পরীক্ষক থেকে খাতা আবার জমা নেওয়া আবার প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষা মার্কেট পার্থক্য হয় দ্বিতীয় পরীক্ষকের কিছু বিষয়ের খাতা এখনও জমা পড়েনি যার কারণে রেজাল্ট দিতে মূলত দেরি হচ্ছে যেহেতু প্রথম পরীক্ষক খাতাগুলো দেখেছে তাই দ্বিতীয় পরীক্ষক খুব সাবধানতার সহিত খাতাগুলো দেখতেছে যার কারণে মূলত সময়টা লাগতেছে তাহলে আমরা যারা প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ফলের জন্য অধীর আগ্রহ ওয়েট করে আছি আমরা মনের কৌতূহল যা তাহলে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল কবে দিবে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কবে দিবে তবে আমরা সম্ভাব্য কিছু তারিখ বলতে পারি কারণ এক্ষেত্রে সচিব নিজেই বলেছেন যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে দেবে এটা ডেট ফিক্সড করে বলা মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত বন্ধ এখন আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের দেই যেহেতু আমাদের দ্বিতীয় পরীক্ষকের কিছু খাতা আমরা জমা পড়েনি এখনও এবং তাদের ভিতরে যদি সনাতন ধর্মগুলো থেকে থাকে তাহলে তাদের যেহেতু পূজা শুরু আপনার নয় তারিখ থেকে সেই হিসেবে তারা ছয় তারিখের পর কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবে সেই হিসাবে যদি তাদের খাতা দিতে দেরি হয় তাহলে আমরা বলতে পারি যে সামনের সাত আট নয় দশ কয়েকটি কর্মদিবসের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল নাও হইতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আবার হলেও হওয়ার মতো কিছু নেই কারা কারণ সারা দেশে জাতীয় পত্রিকা এবং যে জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোর আছে তারা কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে হবে এ নিয়ে কোনো নিউজ করতে করে নাই তাহলে সেক্ষেত্রে আমরা এখন যা বলবো ফলা সম্ভাব্য ফলাফল সম্পর্কে সেটা সম্ভাব্য তারিখ এটা ফিক্সড কোনো তারিখ না তবে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ একটা কর্মদিবস আছে সরকারি ছুটি কিন্তু ষোলো তারিখ থেকে শেষ আর সতেরো তারিখ একটা দিন বৃহস্পতিবার ওই দিন ফাঁকা রয়েছে তারপর আঠারো উনিশ তারিখ হলো আপনার শুক্র শনিবার সেক্ষেত্রে সতেরো তারিখ না হয় তাহলে বিশ তারিখের পর থেকে আমরা আশা করি যে অক্টোবরের মধ্যেই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল হবে রেজাল্ট দেরিতে দিক কিন্তু পাশ করা প্রায় সত্তর হাজার প্লাস থেকে এক লাখ যেগুলো শারীরিক শিক্ষা বা আইসিটি বা আরবি প্রবাসক যে পদগুলো পাওয়া যাবে না সেই পদগুলো বাদ দিয়েও বাংলা ইংরেজি যে শূন্য পদগুলো আছে যেগুলো পূরণ করার মতো সেগুলোর ক্ষেত্রে সার দিয়েও যেন পাশ করায় আবার রেজাল্ট দিতে যত দেরি হবে তত শূন্য পদের সংখ্যা বাড়বে এটাও স্বাভাবিক কারণ আপনারা জানেন এন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই রেজিস্ট্রেশনের সময় ধাপে ধাপে বাড়াইতেছে যাতে শূন্য পদের সংখ্যা আরও বেশি বাড়ে তাহলে এনটিআরসি যেন সার দিয়ে পাশ করালেও তাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় আবার যারা আমরা পঁয়ত্রিশ প্লাস আসি সতেরোতম নিবন্ধন বা আঠারোতম নিবন্ধনে এনটিআরসি যত দেরি করবে তত তো তাদের বয়স চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাসদের যারা আঠারোতম নিবন্ধন পাশ করবে বা সতেরতম নিবন্ধন পাশ করেছে তাদেরকে সার দিতেই হবে এনটিআরসি সহবত তাদের ক্ষেত্রে সহানুভূতি দৃষ্টি থাকাবে এবং পাশাপাশি তাদেরকে সার দেবে ফিমেল কোটা ফিমেল কোটার ক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ফিমেল কোটা থাকবে কিনা জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে তারপরেই সিদ্ধান্ত হবে তবে এই রেজিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল কোটা এখনও প্রতিষ্ঠানের রয়েছে তবে সিদ্ধান্ত আসার পর হয়তো তারা সেটা সফটওয়্যারকে ওইভাবে তারা আপডেট করে নেবে যেমন সেভাবে এনটিআরসি সুপারিশ করবে তারা আলোকেই আমি আপনাদের যে তথ্যগুলো দিলাম সেগুলো সম্ভাব্য কারণ বলছে কোনোটাই ফিক্সড করে আমি বলিনি তাই আপনারা আমার ভিডিওটিকে পজিটিভলি নেবেন পাশাপাশি হুব শিক্ষক স্যারদের অনুরোধ দয়া করে আপনার গঠনমূলক সমস্যা করিয়ে এবং আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব এখন করেন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর মহান আল্লাহ তালা যেন এই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা থেকে বেকার এক লক্ষ ভাইকে হুব শিক্ষক হিসেবে কবুল করে এই প্রার্থনায় আমি সবসময় করি আবারও করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন